গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর পুজোটা খুব এনজয় করছো। আজকে হলো মহাসপ্তমী, আমাকে দেখছো একদম আমার পুজো পুজো একটু ফিল লাগছে না না, কারণ কি আমি একদম তেল চিপচিপ করে দিয়ে রেখেছি, কারণ কালকে পুচকুকে নিয়ে এসেছি একটু ঘুরিয়ে টুরিয়ে, আমাকে সামনের থেকে প্যান্ডেল থেকে ঘুরিয়ে এনেছি, আর এসে আমার এতটা মাথা ধরেছিলাম কি করবো, ওই যে একটু তেল দিয়ে দিতে। আজকে সকাল এখন বাজে 6:30, আমি তাড়াতাড়ি করে উঠে গেছি যে একটু সকালে ব্রেকফাস্টটা বানিয়ে ব্যাস আমি এখন তেল টেল একদম এগুলো সব পরিষ্কার করতে হবে, এরপর একটু দুপুরবেলা আমার যাওয়ার প্ল্যান আছে। এখন দেখি রাজীবের কী প্ল্যান আমি জানি না, তো আমাদের আমি রাজীব আর পুচকু বেরোতে পারি, আর বাড়ির লোকেরা বেরোবে কি না আজকে জানি না, কারণ সপ্তমীর দিন ওরা লাস্টেরও বেরোয়নি, ওরা অষ্টমী নবমীতে বেরোয়েছে। তো এখন যাই গিয়ে দাঁড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্ট বানিয়ে নিই, তারপর পুচকুকে তুলবো, পুচকুকে ব্রেকফাস্ট করাবো, এরপরে যাব গিয়ে স্নানদান করবো। এই মাথার উপর চিকচিক তেল আছে, আর আজকে ওয়েদারটা একটু ভালো আছে কালকে থেকে, অ্যাকর্ডিং টু কালকে বাবা কালকে যা রৌদ্র ছিল, মানে পুরো ফাটা পোড়া রোদ ছিল, আজকে দেখি একটু ওয়েদারটা ঠিক আছে। এখন দেখি সারাদিনে কি, এখন তো এখন বেশি টাইম হয়নি, 6:30 মাত্র বাজে, তো দেখি, আর চলো গিয়ে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আর হ্যাপি দুর্গা পূজা বলো সবাইকে। পুচকু উঠে গেছে, এই যে ওর জন্য এখানে খাওয়া নিয়ে বসেছি, আর বিস্কিট নিয়ে নিয়েছি, আর এখানে এই সেদিন যেটা এনেছিলাম এটা মিলিয়ে দেবো, আজকে আজকে দুধ মিলাবো না আর কি, এটা মিলিয়ে দেবো, দুধের সাথেও খাওয়া যায়। বাটার মেয়েটা খুললেই ঢাকনটা যখনই খুলবো কি দারুণ একটা ভ্যানিলার স্মেল বেরোচ্ছে, এক হাত দিয়ে খুলতেই পারছি না। পুচকু তো এটা খেতে খুবই ভালোবাসে। দাঁড়াও একটু দিচ্ছি, মিলিয়ে নিই আগে, তারপর আর একটা দেবো। সো আজকে ব্রেকফাস্টে যে আলু ভাজাটা করেছি আর এখানে একটু পনির কালকে বানিয়েছিলাম ওটা রয়ে গেছে, মানে ফুলকপি আলু পনির দিয়ে, সেটাই আজকে হবে ব্রেকফাস্ট আর রুটি। এই জাস্ট স্নানদান করে আসলাম, এই তেল মাথা পুরো একদম সাফ করে এসেছি, আরাম লাগছে এখন। এখন পুচকু গেছে হলো চুল কাটাতে, পুচকু চুল কাটিয়ে আসবে, এরপর ওকেও চান করাবো। আর আমি এই নাইটিটা দেখো ইয়েলো কালার লাগছে, বাট ইয়েলো না কিন্তু, এটা ইয়েলো আর অরেঞ্জ মিক্স আছে, বাট এখানে বোঝা যাচ্ছে না, তো একটা বোঝা যাচ্ছে না। তো যাই গিয়ে ওর জন্য একটু খাওয়া বানিয়ে নিই, আগে পুজোটা করে নেবো, পুজো করে এরপর ওর জন্য খাওয়া বানিয়ে নেবো, খাওয়া বানিয়ে এরপর আস্তে আস্তে করে রেডি হব, কারণ পুচকু হয়তো বাইরে গিয়ে এত বেশি একটা খাবেও না, তো একটু টেনশন থেকে যাবে আমার, তাই ওকে ওর খাওয়াটা কমসে কম বানিয়ে ওকে খাইয়ে দিলে আমরা ঘুরতে গেলে কোনো প্রবলেম নেই, আরামসে ঘুরে টুরে আসতে পারবো, লেট হলেও কোনো ব্যাপার না, যদি কিছু খায় বাইরে খাবে না হলে কোনো ব্যাপার না। যাই গিয়ে আগে পুজোটা করে নিই। এই যে খাওয়া মোটামুটি শেষ হয়ে গেছে, তো এখন বাজে হলো 11টা, আর এই যে এখানে বসে বসে খেলছে আর খাচ্ছে। ওইখানে আমি রান্নাঘরে বসিয়ে রেখে এসেছি ওর ভাত, এই যে দুষ্টুমি, এক্সারসাইজ করছিস? আচ্ছা কোথায় যাবি বাবা ঘুরতে? হ্যাঁ কোথায় যাবি, কোন পূজাতে? কালীমা তো না বাবা, দুর্গা মা। ঝুড়িটা রাখো, ভেঙে যাবে বাবা, ভেঙে যাবে, রেখে দাও ঝুড়িটা। এ মা কি করে দিয়েছো, সুন্দর করে দি, হ্যাঁ থাক এরকম করে রাখো। তো এখন হয়ে গেছি রেডি, ওয়েট করতে করতে বাজে 4টে, এখন বেরোচ্ছি। পাপা স্মাইল, সবাইকে হ্যালো বলে দাও পাপা। হ্যালো, আমি পুজোতে ঘুরতে যাচ্ছি, জুতো পরছো? হ্যাঁ
সুন্দর লাগছে, কত ভাঙ্গন করছে। দেখো হ্যান্ডশেক করবি? পাপা তুমি আদর করে দাও, এখন ভয় পায় না ও। কিন্তু উপরে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, দেখো কালারফুল লাগছে পুরো। পাপা এটা কি বিরিয়ানি? পাপা বিরিয়ানি ভালো ভালো হয়েছে? মেয়ে কি আবার পাপা? পাপা কেটে কেটে দেবে, আর ডিম চিকেন চাউমিন না? পাপা চাউমিন খাবে? এখন বাজে হল 10:10, বাড়িতে আসলাম, মাঝখানে একবার এসেছিলাম, এসে একটু রেস্ট করে আবার গেছি, আর এই যে হাতে হলো এখানে একটু এগ রোল নিয়ে এসেছি সাথে। তো আজকে আর বাইরে, যেহেতু দুপুরে বাইরে খাওয়া হয়েছে, একটু বিকেলেও খেয়েছিলাম, তাই এখন একটু এটা নিয়ে এসেছি, এটাই খাবো। আর রাত্রে একটু সেদ্ধ ভাত বানিয়ে নেবো, আলু সেদ্ধ ডিম সেদ্ধ করে নেবো, বাস রাজীবও এটাই বলছে খাবে, তো আমরা এটাই খেয়ে নেবো। এটা এখন এখানে রেখে দিই, আর পুরো টায়ার্ড হয়ে গেছি সত্যি আজকে, বাবারে গরমও পড়েছে অনেক, কালকে গরমটা বেশি ছিল, আজকে আজকে এতটা গরম ছিল না, সারাদিন সুন্দর ওয়েদার ছিল, বাট হিউমিডিটিটা এতটাই বেশি যে গরমে পাগল পাগল লাগছে একদম। তো এখন যাই গিয়ে খাওয়াটা বানিয়ে নিই, আর পুচকুকে একটু খাইয়ে দিই, ওরও খিদে পেয়ে গেছে, আজকে সারাদিন ঘুমায়নি না, ও মানে একটু ঝুরছে আর কি, ওই ধরনের হয়ে আছে, যাই গিয়ে ওকেও খাইয়ে টাইয়ে দিই। এখানে হয়ে গেছে আজকের ডিনার রেডি, আলু সেদ্ধ দুই বাটিতে নিয়ে নিয়েছি, দুজনের জন্য একসাথে সব নিয়ে নিয়েছি, এখানে একসাথে বসে যাবো। পুচকুকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন বাজে হলো 11টা, আজকে বাইরে কিছু কিছু খাওয়া হয়েছে তাই আর এখনও খিদে পায়নি, কিন্তু খেয়ে নেবো, 11টা থেকে বেশি তো আর টাইমটাকে এক্সটেন্ড করা যায় না। নুন নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, ঘি নিয়ে সব নিয়ে নিয়েছি একসাথে, বাস ভাতটা নিয়ে যাবো আর খেয়ে নেবো তাড়াতাড়ি করে, কারণ কাল হলো অষ্টমী, কাল আবার উঠতে হবে, উঠে আর অঞ্জলি দিতে যেতে হবে, মানে এগুলো কাজ আছে, তাই তাড়াতাড়ি করি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম, সব গুছিয়ে টুছিয়ে আসলাম, আর এখন বাজে হলো রাত 11:15। যতই ভাবি তাড়াতাড়ি করে ঘুমাবো কিন্তু হয় না কখনো, আমার মানে কখনোই হয় না। তো এখনও দেখো এগুলো মেকআপ টেপে এগুলো উঠানো বাকি, আজকে একদমই লাইট মেকআপ করে গিয়েছিলাম, যেহেতু পুরো গরমে গরম, মানে মানে প্রচণ্ড গরম ছিল একদম, মানে কেমন একটা জানি গরম একটা ছিল, মানে বুঝাতে পারবো না। সো আজকে একদমই হালকা মেকআপ করেছিলাম, সো তাও মেকআপ তো রিমুভ না করে তো ঘুমোতে পারবো না। আর কাল অষ্টমী, কাল তাড়াতাড়ি উঠতেও হবে বলেছি আগেই, তো যাই তাড়াতাড়ি করে মেকআপ টেকআপ তুলে ঘুমিয়ে পড়ি,
ও ব্লগটা আপলোড করতে হবে, ব্লগটা আপলোড করে ঘুমিয়ে পড়বো। সো আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে, টিল দেন বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল। এখন যদি পুচকু যদি ঘুমে না থাকতো, মানে ও যদি জেগে থাকতো, ও বলতো মামা আমি লাভ ইউ বলতো বলিনি, এই কথাটাই বলতো। যাই, আর এই কানেরগুলো না, এই পাথরগুলো এতটাই আমার মানে পছন্দ হয়েছে, এটা আমি অনলাইন আনিয়েছিলাম। আমি ভাবিনি যে এত একটা ম্যাচিং করবে, কিন্তু কালারটা কিন্তু দারুণ লাগছে, তাই না? আর ড্রেসটার সাথে কিন্তু খুব মানিয়েছে, কালারটা খুবই সুন্দর লেগেছে। ছোটো মোটোর মধ্যে বেশি বড়ো না, অন্যগুলো আমি যতগুলো আনিয়েছিলাম সব বড়ো বড়ো ছিল। তো লাইটটা বন্ধ করে দিই।